স্বাগতম বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে একটা দুর্দান্ত চিংড়ি মাছের ভাপা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যেটা টিফিন কৌটোতে তৈরি করা অসাধারণ দেখতেও লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত আর বানাতেও একেবারে খুবই সহজ আর সরল প্লিজ ভিডিওটা একটু দেখবেন আর স্কিপ করবেন না খুব সুন্দর হয় রেসিপিটি গরম ভাতের সঙ্গে তো একেবারে জমে যাবে এতটা সুস্বাদু একটা রেসিপি চিংড়ি মাছ খেতে কিন্তু অনেকেই পছন্দ করে আর এই ভাপা রেসিপিটা যদি তৈরি করে দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই লাঞ্চ বলুন ডিনার বলুন জমে একেবারে খিল শুরু করা যাক রেসিপি বেশ গলদা চিংড়ি পেয়েছিলাম এখানে সাড়ে তিনশো গ্রামের মতন হবে বড় বড় সাইজের দেখুন আমি খোসার থেকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবং কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কিছু শুকনো মশলা আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো আর একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম যেখানে জিরে ধনে গরম মশলা তেজপাতা এবং কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে বেশ শুকনো খোলায় ভেজে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম আর এখানে রয়েছে সর্ষে বাটা এবং পোস্ত বাটা তিন চামচের মতন সাদা সর্ষে এক চামচের মতন কালো সর্ষে আর হাফ চামচের মতন পোস্ত বাটা বেশ সুন্দর ঝাঁঝালো গন্ধ হয় কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এবারে কিন্তু আমি কাঁচা সর্ষার তেলও দিয়ে দেব দিয়ে ভালো করে হাতের মাধ্যমে কিন্তু মাখাতে হবে যেহেতু ভাপা আর চিংড়ি মাছ কিন্তু আপনাকে আলতো হাতেই মাখাতে হবে নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যায় আর ভেঙে গেলে দেখতে কিন্তু সুন্দর লাগবে না তো তার জন্য এইভাবে আলতো হাতে সুন্দর করে মাখিয়ে নিতে হবে আমি লবণটা যেহেতু আগেই অ্যাড করে দিয়েছি এক্সট্রা করে আর লবণ দেওয়ার দরকার নেই আর একটু ধনে দিয়ে দিয়েছি অসাধারণ একটা ফ্লেভার ক্রিয়েট করবে এই সর্ষে বাটার সঙ্গে দেখুন এইভাবে কিন্তু মাখিয়ে রেখে দিতে হবে পাঁচ সাত মিনিটের জন্য চিংড়ি মাছ রান্না করা কিন্তু একদম সহজ এবং সরল একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি এবারে মাছগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো এইভাবে সাজাবেন দেখুন চিংড়ি মাছটা কত বড়ো সাইজের ক্যামেরাতে প্রপারলি বোঝা যায় না কিন্তু দেখেই বুঝতে পারছেন নোডাউট বড় আর আমি যেহেতু হাতের কাছে বড় চিংড়ি পেয়েছি তাই বড় চিংড়ি দিয়ে আপনারা নোডাউট মাঝারি যেটাকে বলে চাকা চিংড়ি কিংবা কুচো চিংড়ি দিয়েও তৈরি করবেন অসাধারণ লাগবে খেতে দেশি চিংড়িটা পাওয়া যায় না সব সময় এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আর যেটা সর্ষে মাখার পেস্টটা যেটা ছিল চিংড়ি মাছের মধ্যে সেটাও কিন্তু ঢেলে দিয়েছি অসাধারণ লাগে বন্ধুরা এভাবে তৈরি করে দেখবেন মানে ভীষণ ভালো লাগবে খেতে এবারে আমি একটু সামান্য পরিমাণে এখানে চিনি দিচ্ছি আপনারা চাইলে পরে দিতেও পারেন নাও দিতে পারেন স্কিপ করতে পারেন কিন্তু ঝাঁঝালোর সঙ্গে একটু ঝাল ঝাল আর সামান্য একটু মিষ্টি হলে পরে কিন্তু অপূর্ব লাগে দেখুন আমার বাড়ির পাশের টিয়া পাখিতে বাসা করেছে ওরা এত চেঁচামেচি করে আমি মাঝে মাঝে নিজেই চমকে যাই যাই হোক খুব ভালো প্রচুর বাচ্চা হয়েছে ক্যামেরা বন্দি করে নো ডাউট আপনাদের দেখাবো কিছুটা কাঁচা শর্ষার তেলও দিয়েছি যাতে আরও ঝাঁঝালো গন্ধ হয় ভাপা বলে কথা ভাপার তো বাঙালির কাছে একটা অসাধারণ রেসিপি আমরা সকলেই জানি আর এইভাবে বানিয়ে খেয়ে থাকি আর একটু ধনেপাতা পাতা কুচি উপরে একটু ছিটিয়ে দিয়েছি বাই দ্য ওয়ে এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি থেকে নেওয়া একটা রেসিপি মাঝে মাঝেই ঠাকুমা এরকম বড়ো চিংড়ি পেলে পরে সুন্দর করে এভাবে ভাপা তৈরি করে দিত কখনও লাউ পাতায় ভাতে সেদ্ধ দিত কিংবা কখনও এইভাবে টিফিন কৌটুতে করে দিত ভীষণ একটা ফ্লেভারফুল রেসিপি নো ডাউট আপনারা একবার ট্রাই করে দেখবেন দেখুন সকলের বাড়িতেই ভাপার রেসিপি কিন্তু তৈরি করে কিন্তু বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম তার প্রসেস রয়েছে তো এটা হচ্ছে আমার একটা ঠাকুমার মানে প্রসেস তৈরি করা রেসিপি এই জন্যই আপনাদের শেয়ার করি আর এখন আপনাদের এই ধরনের রেসিপিগুলো শেয়ার করছি জানি না আপনাদের পছন্দ হয় কি না হয় কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো করি আর যদি না ভিউ আসে না মনটা খারাপ হয় তো টিফিন কৌটোটা আমি বন্ধ করে দিয়েছি এবার গ্যাসে চুলে কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি দু কাপ মতন জল প্রথমে এক কাপ দিয়েছি তারপরে একটা বাটি বসিয়ে দিয়েছি তারপরে টিফিন কৌটোটা বসিয়ে দেবো একটু উপরে মানে হাই হবে তাহলে কি বলুন তো যখন মানে বাষ্পটা তৈরি হবে অনেক সময় দেখবেন টিফিন কৌটোর মানে ভেতর দিয়েও ঢুকে যায় তেমন যেন একটা জল জলে ভাব হয় তার জন্য না হয় প্রথমে একটু ফ্লেমটা হাই করে দেবেন তারপরে নো ডাউট কিন্তু ফ্লেমটা লো করে মিনিমাম তিরিশ মিনিটের মতন ভাপাতে হবে তো দেখুন অলরেডি হয়ে গেছে ভীষণ গরম ছিল তো আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন কি অসাধারণ হয়েছে এবারে না একটু দেখালে পরে এইভাবে চামচের মাধ্যমে তাহলে আপনারা বুঝতে পারবেন না দেখুন খুবই সুন্দর একটা খুবই সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে ফ্লেভারফুল ওই যে ভাজা মশলাটা দিয়েছিলাম ওটা কিন্তু আমার ঠাকুমার একটা স্পেশাল মশলা তো ওই মশলাটা দিলে পরে ভাপা বলুন যে কোনো রেসিপিতে আপনি দেবেন চটপট করে দুর্দান্ত একটা সেন্ট বেরোয় আর রান্নাটাও কিন্তু খেতে অসাধারণ লাগে দেখুন একদম চিংড়ি মাছগুলো গোটা রয়েছে একেবারে ভাঙেনি তো অপূর্ব রেসিপি কিন্তু রেডি এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারুন চাইলে পরে লুচির সঙ্গেও খেতে পারেন বাঙালির অনেক রেসিপি আছে যেটা লুচির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে লুচি পাঠার মাংস এইভাবে চিংড়ি মাছ ভাপা একটা অপূর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ আপনারা একটু কমেন্ট করুন টাটা আজ এই পর্যন্ত